অনেক রকমের মাছ আছে, যখনই শুরু করুন এখানে চলে আসবেন। এই মাছটা কিনে নিছে। আর এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে ওয়াইল্ড ক্যাচ কড ফিশ, ওয়াইল্ড ক্যাচ খুবই সাদের মাছ, এটাও কড ফিশ, এটা তেলাপিয়া, ফ্রেশ তেলাপিয়া। তো এখান থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে যাচ্ছি, আর এই মাছ আজকে আমরা ইনশাল্লাহ খাবো আর এই মাছে শেয়ার করবো। চলেন আমরা যাই, আবার রওনা হই আস্তে আস্তে মাছের বাজার থেকে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমার আলী বাবার মেজি কল থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, গেছিলাম বাজারে মাছ কিনতে, আর ওইখানের মধ্যে বড় বড় চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, নলা মাছ, বিভিন্ন ধরনের সাগরের মাছ, আর এই মাছ আসছে আলাস্কা থেকে। প্রত্যেকটা মাছের গায়ে দেখেন কেমন সুন্দর ট্যাগ লাগানো আছে দুই পাশে, আর এই মাছটা একদম ফ্রোজেন ফ্রেশ। মাছটা ধরার সাথে সাথে সাগর থেকে ওরা ফ্রোজেন করে ফেলে, এই জন্য খুব ফ্রেশ। আর মাছটা দেখে খুবই একটা মানে লুবনীয় ব্যাপার মনে হলো, মাছ দেখলে এমনি আমার কাছে খুব লুব লাগে, যার ফলে আমি মাছ কিনে নিয়ে আসলাম। তিনটা মাছ, তিনটা ছাড়া বিক্রয় করে না, মিনিমাম তিনটা, এই জন্য মিনিমাম নিয়ে আসছি, কারণ ম্যাক্সিমাম আমাদের দরকার নাই, মানুষ হয়েছি আমরা দুইজন, মাছ হয়েছে এখন তিনটা। এই দেখেন এই মাছগুলোকে আমি এখনকার এই আজকে ফ্রাই করে খাবো, আর এই ফ্রাই করে খাওয়ার জন্যই অত দূর থেকে আমার আসা যাওয়ায় প্রায় 130 মাইল, 130 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেইরা আমি এই মাছ নিয়ে আসছি। 130 মাইল, 65 মাইল করে 130 মাইলের রাস্তা পাড়ি দিয়ে এই মাছ নিয়ে আসছি। আর এই মাছটা দেখছেন কেমন সুন্দর, একদম ফ্রেশ। তা আমি এই মাছটাকে এখনকার ক্লিন করব, করে সেইরা এটারে ভাজবো, ভাজার পরে তারপরে আমরা ইনশাল্লাহ আজকে দেশে হেরি করবো। তো এই জন্য এই মাছ নিয়ে আসার বিশেষ উদ্দেশ্য, আর এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মাছটা হলো একদম আলাস্কার সাগরের মাছ, আর নাম জানি কি এটা, নাম বঞ্জি নাকি এরকম ধরনের কিছু একটা ওই তো বুঝলে, কিন্তু দেখেন কিরকম ধরনের ফ্রেশ মাছটা, দেখতে খুবই সুন্দর, বিউটিফুল। ওটা সিবাসের মতো এরকম টাইপেরই, সিবাস বা স্ট্রাইপারের মতো। তো যাই হোক, এটার বলি কি বঞ্জি নাকি এরকম ধরনের কিছু একটা, যাই হোক যেই মাছে হোক এখনকার সাগরের মাছ, আর মাছে কোনো অসুবিধা নাই, মাছে কোনো রকমের কোনো ঝামেলাও নাই, খাইতেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমরা এটা বাজার জন্য ক্লিন করব। বন্ধুরা, আমার মহাসাগরের মাছ, আর আজকে আমি ভাজবো আমেরিকান স্টাইলে। আর এই মাছ ভাজতে আমি ব্যবহার করবো একটুখানি লবণ, আমি এই একটুখানি ময়দা নিছি, ময়দার মতো লবণ দিয়ে দিলাম একটু, তারপর দেবো একটু মরিচ, দিলাম একটু মরিচের গুঁড়া, তারপর দেবো একটু রসুন, গার্লিক পাউডার, এখন এটাকে আমি একটু মাখিয়ে নেব। এই হয়ে গেল আমার কুট করার জন্য রেডি, এখন এখানে আমি মাছটাকে মাখিয়ে নেব এইভাবে। এখন মাখাইছি আমি এটাকে, এই মাছটাকে নিয়ে যাবো চুলাতে ভাজবো একদম আমেরিকান স্টাইলে, ভাজার পরে আজকে এই মাছ দিয়ে সেরে সেহরি ইনশাল্লাহ। এই সেহরির জন্য এই মাছ কাটা রাখবো, মহাসাগরের মাছ।
বন্ধুরা, চুলাতে কড়াই গরম, আর এই ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এটা ময়দা, মরিচের গুঁড়া, লবণ আর রসুন এটা মিলিয়ে কোট করে নিচ্ছি। এখন আমি ভাজবো একটু তেলের ভিতরে, একটু তেল আমি দিয়ে দিচ্ছি ময়দার জন্য। এই তেলের মধ্যে এটাকে ভাজবো আমি। এখনকার তেলটা একটু গরম হওয়ার জন্য এখানে আমি মাছটাকে ভেজে নেব, ভাজার পরে তারপরে ইনশাআল্লাহ আমরা সেলাইকে নিয়ে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে অবশ্য, তারপর আমি এটা ক্লিক করবো, এন উপস্থিত হবে ইনশাল্লাহ। এইভাবে আমি মাছটা দিলাম। আমি যেহেতু সাগরের মাছ নিয়ে আসছি, আটলান্টিক মহাসাগরের মাছ, এইভাবে ভাজা খাওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে দেশি মাছও ভাজা খাইতে পারবেন। তো আমরা একটু ডাল স্পাইসি টাইসি পছন্দ করি, তো আর এটা হলো একদম তেল ঝাল কম, একদম সাদা মাটা, একদম যে কোনো মানুষই খাওয়ার উপযোগী। অনেকে স্পাইসি পছন্দ করে, অনেকে ঝাল পছন্দ করে, অনেকে পছন্দ করে শুধু খালি একটু লবণ ছিটা, একটু গোলমরিচের গুঁড়া। কিন্তু আমরা আজকে এভাবেই একদম সাধারণভাবে যে স্টাইলি করতেছি, এই স্টাইলি ইনশাল্লাহ আশা করি আপনারা বেড়ে করে পাবেন, কোনো অসুবিধা হবে না। আমি হয়তো সাগরের মাছ নিয়ে আসছি, আটলান্টিক মহাসাগরের মাছ, এইভাবে ভাজা খাওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে দেশি মাছও ভাজা খাইতে পারবেন। তো আমরা একটু ডাল স্পাইসি টাইসি পছন্দ করি, তো আর এটা হলো একদম তেল ঝাল কম, একদম সাদা মাটা, একদম যে কোনো মানুষই খাওয়ার উপযোগী। অনেকে স্পাইসি পছন্দ করে, অনেকে ঝাল পছন্দ করে, অনেকে পছন্দ করে শুধু খালি একটু লবণ ছিটা, একটু গোলমরিচের গুঁড়া। কিন্তু আমরা আজকে এইভাবেই একদম সাধারণভাবে যে স্টাইলি করতেছি, এই স্টাইলি ইনশাল্লাহ আশা করি আপনারা বেড়ে করে পাবেন, কোনো অসুবিধা হবে না। এখন মাছটাকে আমি উঠিয়ে দেবো। সুবিধা আছে, এটা এক কাটার মাছ। এখন আমি ঘুরে ফিরিয়া ভাই জানের ব্যবস্থা করতেছি। খুবই সিম্পল, খুবই কম সময়ের ভিতরে দেখেন কেমন সুন্দর বাজার হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো, একদম খুবই সফট, দেখেন একদম সফট। এখন আমি এটা নামাই নিচ্ছি পরিবেশনের জন্য। হয়ে গেছে বাজার। এইভাবে আপনারা ইনশাল্লাহ ঘরে ভাইজা খাবেন। একদম সফট, খুবই সহজ, খুব কম সময়ের ভিতরে তৈরি করার মতো একটা স্বাদের মাছ। এটা আমরা ভাজা নিলাম, পরিবেশন করবো। আপনারাও ইনশাল্লাহ এইভাবে খাবেন তৈরি করে। এই যে দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি পরিবেশন করবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আজকের সেহারিতে একদম সিম্পল খাবার। এখানে হয়েছে ফ্রেশ ধনিয়া পাতা, বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি। আর এই ধনিয়া পাতা থেকে এই ধনিয়া পাতার ভর্তা, শুধু খালি রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে এটা বানানো হয়েছে। আর সাথে আছে দুইটা কাঁচামরিচ, কারণ ঝাল বেশি খাওয়া যাচ্ছে না। দুইটা কাঁচামরিচ, রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে তৈরি হয়েছে আজকের এই ধনিয়া পাতার ভর্তা। পুদিনার ভর্তাটা ওইরকম খায়, কিন্তু আমরা আজকে ধনিয়া ভর্তা খাচ্ছি, যেহেতু ফ্রেশ ধনিয়া পাওয়া যাচ্ছে এই বছরের প্রথম। আর এই হলো সাগরের মাছ, আর এই মাছটাকেও ইনশাল্লাহ কীভাবে ভাজা নিয়ে আসলাম এটা পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে।
তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা করে করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিকে বড় করবেন, ভালো থাকবেন, আল্লাহ রহমতে সহায় তলে থাকবেন। তো আজকের এই সিম্পল খাবার আমরা শেয়ার করলাম, তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে মজার কোনো কমতি নেই।